আসসালামু আলাইকুম বন্ধুরা, একাদশ শ্রেণীর ভর্তির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে তোমাদের সবার সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর ভর্তি সংক্রান্ত চারটি গুরুত্বপূর্ণ নির্দেশনা, নোটিশ বা বিজ্ঞপ্তি বলতে পারো। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এই ব্যাপারে তুমি পূর্ণ তথ্য পেয়ে যাবে। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ করছি সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। প্রথম নোটিশটি তোমরা দেখতে পাচ্ছ, নিশ্চয়ই বলা হয়েছে কলেজ কর্তৃক বিশেষ কোঠা অর্থাৎ এসকিউ নিশ্চয়নের ইন্টারফেস আগামী 25/1/2022 তারিখ সকাল 9টা থেকে 26/1/2022 তারিখ সন্ধ্যা 6টা পর্যন্ত চালু থাকবে। তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী রয়েছে যারা বিশেষ কোটার জন্য এলিজিবল। এখন প্রশ্ন করতে পারো, বিশেষ কোটা বলতে আসলে কি বোঝানো হচ্ছে? বাংলাদেশে ক্যান্টনমেন্ট ভিত্তিক যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলো এবং অন্যান্য কিছু কলেজ রয়েছে যেখানে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, অবসরপ্রাপ্ত বা কর্মরত কর্মকর্তা কর্মচারী বা চতুর্থ শ্রেণীর কর্মচারী, অবসরপ্রাপ্ত বা কর্মরত তাদের সন্তানদের জন্য একটি কোটা ব্যবস্থা করা হয়। সেই কোটার নামই হচ্ছে মূলত বিশেষ কোটা বা এসকিউ কোটা। তোমাদের জন্য বলা হয়েছে যেসব কলেজে বিশেষ কোটা আছে সে সকল কলেজে আগামী 26/1/2022 তারিখ সন্ধ্যা 6টার মধ্যে বিশেষ কোটা এসকিউ নিশ্চয়ন করতে হবে। এবার আসি বাকি নোটিশগুলো। আমরা যদি এখানে আসি, বোর্ড বিজ্ঞপ্তি নামের একটি অপশন রয়েছে, এখানে যদি আমরা ক্লিক করি, তিনটি গুরুত্বপূর্ণ নোটিশ রয়েছে, তো আমরা এক এক করে দেখে নিই। প্রথম নোটিশটি হচ্ছে পুনঃ সতর্কীকরণ বিজ্ঞপ্তি। সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে 2021/22 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তি কার্যক্রমে কিছু প্রতারক চক্র সংশ্লিষ্ট শিক্ষার্থী অভিভাবক থেকে সুকৌশলে শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষার তথ্য সংগ্রহ করে তাদের অনুমতি ব্যতীত অনলাইন ভর্তির আবেদন করছে। উক্ত বিষয়ে সংশ্লিষ্ট সকলের অবগতির লক্ষ্যে 11/1/2022 তারিখে একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তির প্রকাশ করা হয়েছিল। মানে আগের বিজ্ঞপ্তির কথা উল্লেখ করা হয়েছিল যেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। লক্ষ্য করা যাচ্ছে যে এখনও কিছু প্রতারক চক্র সংশ্লিষ্ট শিক্ষার্থী অভিভাবকদের অনুমতি ব্যতীত অনলাইনে ভর্তির আবেদন করছে। এমতো অবস্থায় শিক্ষার্থী অভিভাবক সহ সকলকে এই ধরনের প্রতারক চক্র হতে সাবধান থাকার পুনরায় সতর্ক করা যাচ্ছে। উল্লেখ্য, শিক্ষার্থী ও অভিভাবকের সাথে প্রতারণায় জড়িত এরূপ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে তাদের প্যানেল ও সার্ভার বন্ধ সহ পাঠদান স্থগিত করা হবে। বোর্ডের নির্ধারিত ভর্তি ওয়েবসাইট ব্যতীত অন্য কোনো ফেক ওয়েবসাইটে বিজ্ঞাপন হতে কোনো শিক্ষার্থী অভিভাবক প্রতারিত হলে বোর্ড কর্তৃপক্ষ কোনোভাবে এর দায় বহন করবে না। বোর্ডে আবেদন করার জন্য শুধু এই ওয়েবসাইটটি প্রযোজ্য, সেটি হচ্ছে xiclassadmission.gov.bd। অবশ্যই আমি এই লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। 2021/22 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইন ভর্তির আবেদনের সময়সীমা বৃদ্ধি প্রসঙ্গে, বন্ধুরা আজকে 17/1/2022 তারিখ হচ্ছে শেষ তারিখ তোমাদের একাদশ শ্রেণীতে প্রথম ধাপে আবেদন করা। আজকে রাত 11:59 পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। বন্ধুরা, প্রথম ধাপে যারা এখনও পর্যন্ত আবেদন করনি, অবশ্যই তোমরা আজকে রাত 12টার আগেই আবেদন করে ফেলবে। আজকে পর্যন্ত আবেদন করা গেল, তোমরা পছন্দ অর্থাৎ চয়েস লিস্ট পরিবর্তন করতে পারবে 24/1/2022 তারিখ পর্যন্ত। এবং যারা পুনঃনিরীক্ষার জন্য আবেদন করেছিলে বা চ্যালেঞ্জের জন্য আবেদন করেছিলে, তারা 22 তারিখ এবং 23 তারিখে আবেদন করতে পারবে, কোনো সমস্যা নেই। বোর্ডের দেওয়ার তথ্য মতে তোমাদের রেজাল্ট প্রকাশ হবে প্রথম ধাপের 29/1/2022। আশা করি বুঝতে পেরেছি। এরপর 30 তারিখ থেকে 6 ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা নিশ্চয়ন করতে পারবে। নিশ্চয়ন কিভাবে করবে আমি সরাসরি অনলাইনের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিব। আমরা আবার বিজ্ঞপ্তিতে ক্লিক করলে এখানে আমরা সতর্কীকরণ বিজ্ঞপ্তি আমরা আবার দেখতে পাবো, যদিও এটা আগের একটি বিজ্ঞপ্তি ছিল, সেটাই আবার নতুন করে এখানে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।